বন্ধুরা, তোমাদের মধ্যে 90% ইউটিউবার আছে আমি জানি, যারা ভিডিও আপলোড করার সময় টাইটেল ট্যাগ থাম্বনেল ঠিকঠাক দেওয়ার পরে তারা কিন্তু কিছু সেটিং ইম্পর্টেন্ট সেটিং তারা কিন্তু অন করে না, যার ফলে তাদের ভিডিওটা আপলোড করার পরে কিন্তু তাদের ভিউজ আসে না। দেখবে তোমরা ভিডিওটা আপলোড করবে, কিছুটা ভিউজ আসবে, তারপর দেখবে 10-20টা ভিউজ আসার পর দেখবে ভিডিওটা দাঁড়িয়ে যাবে আর ভিউজই আসবে না। তখন আবার আমাদের মতো ভিডিওর কমেন্ট বক্সে এসে বলবে, দাদা আমরা তো খুব ভালো ভিডিও করছি, ভালোভাবে এসইও করছি, ভিডিও কোয়ালিটিও খুব ভালো, টাইটেল ট্যাগ ঠিকঠাক দিচ্ছি, তাও আমাদের ভিডিওতে ভিউজ আসে না কেন? তাই বন্ধুরা, তোমাদেরকে বলবো যে ভিডিও আপলোড করার সময়ও কিন্তু কিছু সিক্রেট সেটিং থাকে, যে সেটিংগুলো তোমাকে কিন্তু ঠিকঠাকভাবে অন করতে হবে, এবং কিছু সেটিং আছে যেগুলো কিন্তু তোমাকে কিন্তু অন না করলে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব ইনফরমেশনই পাঠাবে না। তো চলো সেগুলো চলো তোমাদেরকে একদম বিস্তারিত দেখাবো। আমি একটা ভিডিও আপলোড করছি, সেই আপলোডের মাধ্যমেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ সাইডে মোবাইল স্ক্রিনে আমি চলে এসেছি। তো আমি এখানে কী করবো, আমি এখানে ইউটিউবটা ওপেন করছি, ঠিক আছে? একটা ভিডিও আপলোড করার মাধ্যমেই তোমাদেরকে পুরো দেখিয়ে দিই। তো কী করবো, এখানে প্লাস এখানে প্রেস করবো, তুমি শর্ট ভিডিও, লং ভিডিও, যে কোনো ভিডিও তুমি আপলোড করতে পারবে, ঠিক আছে? আমি একটা লং ভিডিওই দেখাচ্ছি, কিন্তু সেটিং কিন্তু একই রকম, ঠিক আছে? তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে এই একই সেটিংয়ে তুমিও কিন্তু অ্যাপ্লাই করবে। তো আমি কী করবো, এখানে আপলোডের ভিডিও অপশানে আমি প্রেস করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি ধরো এই ভিডিওটা আমি আপলোড করবো, এই ভিডিওটা আমি আপলোড করছি, নেক্সট অপশানে প্রেস করে দিলাম। তারপর যেভাবে তোমরা তার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দাও, সেগুলো আমি আর শিখাচ্ছি না যে কীভাবে কী দিতে হবে, সেগুলো তো তোমরা সবই জানো, ঠিক আছে? আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি ধরো, ঠিক আছে, যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2023। একটা থাম্বনেল আমার এখন তৈরি করে নাই, যে কোনো একটা আমি সাপোজ দেখানোর জন্য দিয়ে দিলাম এই থাম্বনেলটা। তারপরে ডান অপশানে প্রেস করলাম, তারপরে তোমরা ডেসক্রিপশন যেভাবে লেখো লিখবে, আমি এইগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে? ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের ইম্পর্টেন্ট সেটিংগুলো শুধু দেখিয়ে দিচ্ছি। তো তারপরেই তোমরা এখানে চলে আসবে, দেখো ভিজিবিলিটি, এইখানে কিন্তু তোমাদের এই অপশানে তোমাকে প্রেস করতে হবে। এই অপশানে প্রেস করার পরেই কিন্তু এই এক নম্বর সেটিং তোমরা কী করো, এখানে অনেকজন কী করো, তোমরা এখানে তোমরা প্রাইভেট করে আপলোড করো, অনেকজন কী করো আবার পাবলিক করে দাও। পাবলিক মানে কি, তুমি এই পাবলিক করে যদি আপলোড করো, সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা কিন্তু আপলোড হওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে। তুমি এখনও ঠিকঠাকভাবে এসইও করলে না, ঠিকঠাকভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিকভাবে লিখলে না, ভিডিওটা এইচডি ফুল এইচডিতে প্রসেসিং হলো না, ক্রোমের মধ্যে যেসব ইম্পর্টেন্ট সেটিং আছে সেই সেটিংগুলো তুমি করলে না, এখন যদি তুমি পাবলিক করে দাও তাহলে তো সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে গেলে তোমার ভিডিওতে ভিউজই আসবে না, তাই না? আবার অনেকজন কী করো, প্রাইভেট করে দাও। প্রাইভেট করলেও কিন্তু হবে না, প্রাইভেট মানে কি, ইউটিউব অ্যালগোরিদমও কিন্তু তোমার ভিডিওটা বুঝতে পারবে না যে তোমার সঠিক অডিয়েন্স কারা, এটা তোমাকে সবসময় আনলিস্ট করে কিন্তু তোমাকে আপলোড করতে হবে ভিডিওটা। সেই জন্য আমি যে কোনো ভিডিও আমি কিন্তু শর্ট ভিডিও, লং ভিডিও আনলিস্ট করে আপলোড করি। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে আনলিস্ট অপশানে প্রেস করা আছে, এই আনলিস্ট অপশানে প্রেস করবে, এখান থেকে ব্যাক দিয়ে দেবে। ব্যাক দেওয়ার পরেই তোমরা চলে আসবে এখানে অডিয়েন্স, এই অডিয়েন্স অপশানে আসার পরেও তোমরা কিন্তু অনেক কিছু ভুল করো, সেটা কি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই অডিয়েন্স অপশানে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আসার পরেই তোমরা এই দুটোতেই নো করে দেবে, ঠিক আছে? ওপর নিচে এটাও নো করে দেবে, এটাও নো করে দেবে, নো ইট মেড ফর কিডস। আমাদের তো বাচ্চা ছেলের কন্টেন্ট নয়, আমাদের সবাই দেখতে পাবে আমার ভিডিও, বাচ্চা ছেলে, বড়, বুড়ো বাচ্চা সবাই কিন্তু দেখতে পাবে। সেই জন্য আমরা কিন্তু দুটোই নো করে দেবো। সেই জন্য তোমরা কী করবে, এই দুটোই তোমরা নো করবে, ঠিক আছে? তারপর আবার তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবে। ব্যাক দেওয়ার পরেই তোমরা এখানে একটা লোকেশনটা কিন্তু তোমরা দাও না, শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও, তোমাকে কিন্তু লোকেশন কিন্তু তোমাকে দিতেই হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু লোকেশন দিই, যেহেতু আমি ইন্ডিয়া কান্ট্রি, আমার দর্শক কারা, ইন্ডিয়া বা বাংলাদেশ, আমি কিছু কিছু বাংলাদেশও দিই, কিছু কিছু ইন্ডিয়াও দিই লোকেশন, ঠিক আছে? তোমার ধরো ব্লগ চ্যানেল, তুমি অন্য কোথাও ধরো ব্লগ করতে গেছো দীঘাতে বা পুরীতে, তাহলে তোমাকে কী করতে হবে, এখানে দীঘা লোকেশনটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, যে জায়গায় বেড়াতে যাচ্ছ, ঠিক আছে? আমি এখানে ইন্ডিয়ার জন্য ভিডিও বানাচ্ছি, সেই জন্য আমি এখানে লিখে দেবো ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া আমি সিলেক্ট করে দিলাম লোকেশন, আর কিচ্ছু এখানে করার দরকার নেই। এবার আমরা কী করবো, এখানে আপলোড অপশানে প্রেস করে দেবো, এখানে সেটিং কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার কিন্তু দেখো আমার ভিডিওটা কিন্তু এখানে পাবলিক হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? ভিডিওটা এখানে পাবলিক হচ্ছে। এবার আমরা কী করবো, এখানে কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এ দেখো সি ভিডিওতে আমরা প্রেস করে দেবো, ভিডিওটা যতক্ষণ না আমার পুরোপুরিভাবে মানে পাবলিক হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ওয়াট স্টুডিওর মধ্যে কোনো সেটিং কিন্তু করবো না। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ভালোভাবে বুঝবে এই ভিডিওটা সঠিক অডিয়েন্স কারা, সেই জন্য আমরা কিন্তু ভিডিওটা পাবলিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করবো। এটা একটা ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের সাপোজ দেখাচ্ছিলাম, সেই কারণে দেখো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আমার এখানে পাবলিক কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো দেখো ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে, দেখো, ঠিক আছে? ভিডিওটা পাবলিক হওয়ার পরে আমরা কী করবো, এখানে কাজ কমপ্লিট। এবার আমরা হোম করব, হোম করার পরে এবার আমাদেরকে কী করতে হবে, ওয়াট স্টুডিওর মধ্যে চলে যেতে হবে। দেখো আমি এখানে ওয়াট স্টুডিওর মধ্যে চলে এসেছি, এবার কিন্তু কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? তো ওয়াট স্টুডিওতে আসার পরে আমরা এখানে কন্টেন্ট অপশানে চলে আসবো, যে ভিডিওটা আমি পাবলিক করছিলাম, ঠিক আছে? যে ভিডিওটা আপনি আপলোড করলাম সবার উপরে এখানে শো হবে কন্টেন্ট অপশানে আসার পরে। এই অপশানটা আমরা প্রেস করবো, ভিডিওটা প্রেস করবো, ভিডিওটা প্রেস করার পরেই আমরা এখানে চলে আসবো পেন্সিল আইকানে, ঠিক আছে? পেন্সিল আইকানে আসার পরে যেভাবে তোমরা ডেসক্রিপশন লেখো সেভাবে লিখবে, ঠিক আছে? এভাবে কপি করে নিলাম, এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, কীভাবে ডেসক্রিপশন লিখতে হয় সেগুলো আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? তারপর তোমরা এখানে
ভিডিওটা কিন্তু এখন পাবলিক করলে হবে না, ক্রোমের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট সেটিং আছে, সেই যেই সেটিংগুলো অন করলে কিন্তু তোমার এই একটা ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও কিন্তু বুস্ট পাবে, প্রমোট হবে, ঠিক আছে, এবং তোমার কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে ক্রোমের মধ্যে যে সেটিংগুলো তোমাকে দেখাবো। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা পাবলিক করবো না, এরপর তোমরা ট্যাগ যা দিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, এখানে সমস্ত রকম দেখো, এখানে ট্যাগ আছে, ট্যাগের জায়গায় তোমরা এই টাইটেলটা কপি করবে, কপি করার পর এখানে তোমরা ট্যাগ এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে আমি দেখো ট্যাগ অপশানে প্রেস করে দিলাম, ঠিক আছে, এবার ট্যাগ দিয়ে দেবে। তারপর এখানে আরেকটা সেটিং আছে, দেখো ক্যাটাগরি, ক্যাটাগরি অপশানে প্রেস করে তোমার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কি তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ, তোমার যদি কমেডি ভিডিও হয় তাহলে কমেডি দেবে, তোমার যদি এন্টারটেনমেন্ট হয় তাহলে এন্টারটেনমেন্ট দেবে, এডুকেশন হলে এডুকেশন দেবে, গেমিং হলে গেমিং দেবে, কুকিং চ্যানেল হলে হাউ টু স্টাইল দেবে, ঠিক আছে, ব্লগ চ্যানেল হলে পিপল অ্যান্ড ব্লগ, আমার টেক চ্যানেল সেই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পারো যে আমার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কি, আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কি। তো আমি ক্যাটাগরি সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, এবার আমরা এখানে সেভ করে দেবো, ভিডিও কিন্তু এখন আমরা পাবলিক করবো না, যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন আছে, সেই জন্য আমরা কী করবো, এখানে মনিটাইজেশন অপশানে প্রেস করার পরে এটা আমরা মনিটাইজেশনটা এখানে অন করে দেবো, ঠিক আছে। অন করার পর এবার আমরা এখানে সেভ করে দিলাম, ভিডিও কিন্তু এখন আমরা পাবলিক করিনি, আনলিস্ট অবস্থাতেই আছে, ঠিক আছে। এবার আমরা চলে যাবো ক্রোমের মধ্যে, এবার আমরা হোম করে দেবো, এবার চলে যাবো আমরা এখানে ক্রোমের মধ্যে, ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু আমাকে ওপেন করতে হবে, সেই জন্য আমরা এখানে সার্চ করবো যে স্টুডিও ডট ইউটিউব ডট কম, দেখতে পাচ্ছ সার্চ করে দিলাম, সার্চ করলে কিন্তু আমার চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু এখানে আমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে দেখো ভিডিও সেকশন আছে, দেখো এখানে এই ভিডিও সেকশনে আমরা চলে আসবো, ঠিক আছে, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখো এখানে ভিডিও সেকশন আছে, ভিডিও সেকশনে আমরা চলে আসবো। ভিডিও সেকশনে আসার পরই আমরা এই ভিডিওটা যেহেতু আপলোড করলাম, সবার উপরে সাজে শো করবে, এই ভিডিওটার উপর প্রেস করবো, ঠিক আছে। ভিডিওটার উপর প্রেস করার পরই আমাদের কিন্তু এখানে সেটিং যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এইখানে তোমাদের অ্যান্ড স্ক্রিন কিন্তু তোমাকে এখানে সেট করতে হবে, ভিডিওটা যেহেতু লেন্থটা কম সেই কারণে কিন্তু অ্যান্ড স্ক্রিন কিন্তু আমি এই ভিডিওটা লাগাতে পারবো না, কিন্তু আই ক্যাট কিন্তু আমরা লাগাতে পারবো। তোমরা ভিডিও আপলোড করার পরে এই সেটিংটা তোমরা করো না, আমি জানি তোমরা 90% ইউটিউবাররা, ঠিক আছে, সেই কারণে তোমরা ভিডিওটা আপলোড করার পরেই ক্রোমে এসে, পাবলিক করার আগে ক্রোমে এসে তোমরা এখানে অ্যান্ড স্ক্রিন কিন্তু লাগাবে, ঠিক আছে। অ্যান্ড স্ক্রিন কীভাবে লাগাবে আমি বলে দিচ্ছি, দেখো এখানে অ্যান্ড স্ক্রিন বলে লেখা আছে, তো পেন্সিল এখানে প্রেস করবে, সাইডে দেখবে তোমাদের চারকোনা বক্স দেখাবে, ওই বক্সে প্রেস করলে নিচেই দেখবে সাজেস্ট করবে ভিডিওগুলো, ওই বক্সের উপর প্রেস করার পরই তারপর তোমরা ওই ভিডিওগুলো দিয়ে দেবে, যে যে ভিডিওগুলো তুমি বেশি ভিউজ আনতে চাও, ঠিক আছে। তখন তো কী হবে, আমার এই ভিডিওটা তুমি দেখছো, তো ভিডিওটা শেষ দিকে দেখবে দুটো ভিডিও শো হবে, ঠিক আছে। তখন আমার কী হলো, এই ভিডিওটার মাধ্যমে কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু আমি প্রমোট করলাম, সবাই কিন্তু ওই ভিডিওতে প্রেস করে আমার ওই ভিডিওগুলো দেখবে, তাহলে কী হলো, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমার ওই ভিডিওগুলো তো ভিউজ হলো। বা ধরো তোমার একটা ভালো ভিডিও, ঠিক আছে, প্রচুর ভিউজ আসে, সেই ভিডিওটা শেষে অ্যান্ড স্ক্রিন তুমি লাগিয়ে দিলে কী হবে, সেই ভিডিওটা শেষ পর্যন্ত যারাই দেখবে তার কিন্তু ওই অ্যান্ড স্ক্রিনটা প্রেস করে তোমার আদার্স ভিডিওগুলো দেখবে, ঠিক আছে, সেই কারণে তোমরা অ্যান্ড স্ক্রিন লাগাবে, ঠিক আছে। তারপরে দেখো আই কার্ড আছে, আই কার্ডটা দেখিয়ে দিচ্ছে, আই কার্ড অপশানে প্রেস করবে, ঠিক আছে, প্রেস করার পরই তোমরা এখানে দেখো জুমটা একটু কমায়, ঠিক আছে, দাঁড়াও জুমটার করে দিলাম, আই কার্ড অপশানে প্রেস করবে, তারপরে দেখো এখানে একটা লাইন আছে তোমরা দেখতে পাচ্ছ, ওই লাইনটা যেখানে রাখবে এইভাবে রাখবে, দিয়ে দেখো এখানে প্লাস এখানে আছে, এই প্লাস এখানে তোমরা প্রেস করবে, প্লাস এখানে প্রেস করার পরে যে ভিডিওটা তুমি দিতে চাও সেই ভিডিওটা আমি ধরো এই ভিডিওটা দেবো, এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, এখানে কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেলো। তারপর আমরা এখানে সেভ বলে অপশান আছে, এই সেভ অপশানে প্রেস করে দিলেই কিন্তু আমার এখানে আই কার্ডটা কিন্তু এখানে আমার সেভ হয়ে গেলো, ঠিক আছে। তো মোটামুটি এই সেটিংটা তোমরা করবে, তাছাড়া আর কোনো সেটিং নেই, এখান থেকে তোমরা এবার ব্যাক দিয়ে দেবে ক্রোম থেকে, এবার তোমরা চলে আসবে ওয়াইটি স্টুডিওর মধ্যে, এবার তোমরা ভিডিওটা এবার ভিডিওটা প্রেস করবে, তারপর তোমরা পাবলিক করে দেবে, ঠিক আছে। আমি দেখো এভাবে এটা সাপোজ একটা দেখালাম তোমাদেরকে, আমি পাবলিক করব না, ঠিক আছে। তারপর তোমরা এখানে এসে এবার তোমরা এখানে পাবলিক করে দেবে, পাবলিক অপশানে প্রেস করবে, তারপর তোমরা এখানে সেভ করে দেবে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে পুরো একদম কমপ্লিট। তো এইভাবে তোমরা ভিডিও আপলোড করো, যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো তোমরা ঠিকঠাকভাবে করো, তাহলে দেখো তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। তাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এবং অনেক কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এরকম ইউটিউবটা ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, ধন্যবাদ।